এবার দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে রয়েছে একটি ডেস্ক রিপোর্ট। গোপালগঞ্জে জেলা পর্যায়ে নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক কর্মশালা হয়েছে। সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এই কর্মশালায় প্রধান অতিথি ছিলেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ শোয়েব। সাতক্ষীরায় ধান ও চাল সংগ্রহের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। সদর উপজেলা খাদ্য গুদাম চত্বরে এতে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা সদর দুই আসনের সংসদ সদস্য মোহাম্মদ আশরাফুজ্জামান আশু। আওয়ামী লীগের বিরুদ্ধে ডামি উপজেলা নির্বাচনের অভিযোগ তুলে ভোট বর্জনের আহ্বানে লিফলেট বিতরণ করেছে মানিকগঞ্জ জেলা বিএনপি। দুপুরে সদর উপজেলা মিত্রাবাজার এলাকায় জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রীতাসহ অন্যরা। মাগুরায় মেধাবী শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র নিগোষ্ঠীর মানুষের মাঝে সরকারি অর্থ বিতরণ করা হয়েছে। জেলার 108 জন উপকারভোগী মানুষের মাঝে এ অর্থ বিতরণ করেন মাগুরা এক আসনের সংসদ সদস্য সাকিব আল হাসান। ঝালকাঠির নলছিটিতে উপজেলা নির্বাচনের অংশগ্রহণকারী প্রার্থীদের নিয়ে জনসাধারণের মুখোমুখি প্রশ্ন উত্তর সভা হয়েছে। নলছিটি উপজেলা পরিষদের হল রুমে এ সভা হয়। আগামী 21 মে ভোট হবে এ উপজেলায়। রংপুরের কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল কার্যালয়ের 51তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার জাকির হোসেন। কিশোরগঞ্জে প্রেসিডেন্ট আব্দুল হামিদ মেডিকেল কলেজে স্টুডেন্ট উইক 2024 পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। অনুষ্ঠানে প্রায় 150 জন ছাত্রছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। শর্মিলা কেয়া, বাংলাভিশন, নিউজ ডেস্ক।